আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে, আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানেছে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালের কিসের লাগি তুমি অকস্মাত। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মুড়ি এ কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু, তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাছে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে,